ঠাকুরের অন্তলীলা, সেই কথা আমরা এখন শুনব এবং আলোচনা করে অনুধ্যান করব যে তার যে বিরাট জীবন, এই অসীম লীলা, যে লীলা আমরা মানুষ আমাদের জীবনের যা কিছু কাজকর্ম, সেই কাজকর্মে যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, যেরকম অস্বাচ্ছন্দ্য বোধ করি যাবতীয় চলার পথে, অসুবিধায় সুবিধায়, বিপদে আপদে আমাদের চিন্তা ভাবনা গুলিয়ে যায়, কিন্তু আমরা একটি মানুষকে দেখছি যিনি একদম আমাদেরই মতো, তিনি রোগে জর্জরিত কিন্তু তার মধ্যে বিরাটের মাহাত্ম্য প্রতি মুহূর্তে আমরা অনুভব করছি। এই বিরাটের মাহাত্ম্য এমনি এমনি তো আসে না, এটি যখন আমরা শুরু করি দেখতে এবং চিন্তা করতে শুরু করি তখন একটা পার্থক্য খুঁজে পাই, এবং যত গভীরভাবে চিন্তা করতে থাকি, যত গভীরভাবে তাদের জীবন, তার জীবনটা নিয়ে আমরা ধ্যান করতে থাকি, তখন এই পার্থক্যটা অনেক বেশি হতে থাকে। তখন এক সময় আমাদের বলে উঠতে হয় যে তুমি শুধু মানব নও, তুমি দেব মানব তো বটেই, এবং দেব মানব বললেও যেন তোমায় ঠিক ঠিকভাবে বোঝানো যায় না, তুমি স্বয়ং ঈশ্বর, তুমি ভগবান, তা না হলে এরকম হতে পারে না। সেই কথা আমরা আলোচনা করছি, সে বড় পূর্ণ কথা। আমরা আগের দিন শুনছিলাম যে ঠাকুরের বিশেষ প্রবলেম হয়েছে, মানে শারীরিক কষ্ট এত বেশি হচ্ছে যে ডাক্তার পাল্টানোর কথা চিন্তা হয়েছে, আর সেই সময় এই অন্তলীলায় উপস্থিত হলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। এই ডক্টর মহেন্দ্রলাল সরকার কীরকম ব্যক্তি? তিনি বিজ্ঞানী, তিনি বিজ্ঞানের সাধনা করেন। ঠাকুরের পরিভাষায় বিজ্ঞানী কথাটার অর্থ হচ্ছে বিশেষ রূপে জ্ঞানী, যিনি তিনি বিজ্ঞানী। বিশেষ রূপে জ্ঞানী বলতে ঠাকুর কোনটিকে বোঝেন? এই বিশেষ জ্ঞানটি কিসের জ্ঞান? ঠাকুর বলছেন যে ভগবান, শ্রী শ্রী ভগবানকে জানার যে জ্ঞান সেটি বিশেষ জ্ঞান। তার যুক্তি কি, কেন ওইটি বিশেষ জ্ঞান? কারণ ওইটি হচ্ছে পার্মানেন্ট। এখন এই পার্মানেন্ট ইম্পার্মানেন্ট আমাদের মতো সাধারণ মানুষের কাছে যেন একটা কথার কথার মতন হয়ে দাঁড়ায়। এখন সেজন্য আমরা একটা লজিক্যালি চিন্তা করি, আমাদের বরং আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয় যারা এই বিজ্ঞানের চর্চা করেন, বিজ্ঞানের সাধনা করেন, বিজ্ঞানের আবিষ্কার করেন এবং বিজ্ঞানী নাম পান, তারা আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। আরে বাহ, নিউটন আবিষ্কার করলেন, রোজ দেখছে, শত শত লোক দেখলো, আজীবন দেখলো, আপেল গাছ থেকে মাটিতেই পড়লো, কিন্তু কারোর মাথায় ওটি নিয়ে চিন্তার কথা এলো না। নিউটন, তিনি চিন্তা করতে শুরু করলেন, গাছের তলায় বসে পড়লেন এবং একটা সময় তিনি তার কারণ আবিষ্কার করলেন যে মাধ্যাকর্ষণ শক্তি। কিন্তু এ কথাও সত্যি, আমরা ভাবলে অবাক হই যে মাধ্যাকর্ষণ শক্তি নিউটন আবিষ্কার করলেন, নিউটন হচ্ছেন বিজ্ঞানী। আমরা ভাবছি সত্যই তো, এটা তো কেউ আবিষ্কার করেনি, তিনি আরো বিভিন্নভাবে সেটি প্রমাণ করে দেখালেন, সেই বিজ্ঞানের খোঁজ চলছে এবং এখনো শত শত বিজ্ঞানের আবিষ্কার হয়ে চলেছে যা আমরা সাধারণ মানুষ ভাবতেই পারি না। কল্প বিজ্ঞানের গল্প বলে যেগুলো মনে হতো, আজকে সেগুলো সব সত্য হয়ে ধরা পড়েছে, তো আমাদের কাছে এরা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য। এখন ভগবান তাকে তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না, কেউ বলছে আছে, কেউ একজন বলছেন আমি দেখেছি, আমি বুঝেছি, কিন্তু তিনি সবাইকে দেখতে পারেননি, দেখাতে পারেননি। কিন্তু মাধ্যাকর্ষণ
আমিও একটা কিছু ফেললে মাটিতেই পড়বে। মাধ্যাকর্ষণ কিন্তু আমরা সবাই ফিল করছি, যেটি নিউটন আবিষ্কার করলেন। তাহলে কে আমাদের কাছে বেশি প্রমাণ দিল? অবশ্যই এই জগতের যিনি বিজ্ঞানী, মানে এই জাগতিক জগতে যিনি বিজ্ঞানের চর্চা করে আবিষ্কার করছেন, মূল আবিষ্কার করছেন, আমাদের কাছে তিনি বেশি গ্রহণযোগ্য হচ্ছেন। ঠিক আছে, এখন আমরা এটাকে ভাবি যে এই যে মাধ্যাকর্ষণ শক্তি, কেন আপেলটা পড়লো? না, মাধ্যাকর্ষণ শক্তি আছে, কিন্তু এটাকে জানি আজ পর্যন্ত মাধ্যাকর্ষণের কারণ হিসাবে বলা হলো যে পৃথিবী টানছে নিজের কেন্দ্রের দিকে সব বস্তুকে, তাই জন্যে আমরা সবাই পৃথিবীর গায়ে লেপটে আছি, চেয়ারটা আকাশে উঠছে না, আমিও আকাশে ভাসছি না, এইটা। কিন্তু আজ পর্যন্ত এই পৃথিবী কেন টানছে নিজের কেন্দ্রের দিকে এটা এখনো আবিষ্কার হয়নি, কিন্তু সেটা হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে। তাহলে কেউ একজন করেছে, কেউ একজন করেছে, আর সেটা আছে। বিজ্ঞান কি করছে, বিজ্ঞানে কি করছে, সে নিজের বুদ্ধিমত্তা সেটা খোঁজ করছে, কারণটা খুঁজছে, বিজ্ঞানী খুঁজছে, আর একজন সেগুলো সমস্ত রেডি করে বসে আছে। একটা খুব অদ্ভুত উদাহরণ দিলে আপনাদের হয়তো ভালো লাগবে বা বুঝতেও সুবিধা হবে। এই যে সাহারা মরুভূমি, সাহারা বিরাট মরুভূমি, এই যে সাহারা মরুভূমি, এটা অনেক অনেক আগে, মানে কয়েক কোটি বছর আগে সেখানে মরুভূমি ছিল না, একটা বিরাট লেক ছিল। যেটা লেক ছিল, জলাশয় ছিল, সেটা এখন মরুভূমি, জল নেই। যখন লেক ছিল তখন যদি কেউ এটা চিন্তা করতো এখানে লেক কেন, এবং সেটা হয়তো ভাবছে যে এত বড় লেক এখানে হলো কোথা থেকে, এরকম হয়তো চিন্তা করছিল। কিন্তু সময় এমন একটা ব্যাপার যে সময় দেখা গেল সেই বিরাট লেকটা, যেটা নিয়ে কোনো বিজ্ঞানী বা কোনো মানুষ, তখন হয়তো বিজ্ঞানী না, মানুষও ছিল না, সেই মানুষ যদি বা কেউ চিন্তা করে থাকে, আমি ধরে নিচ্ছি কথার ক্ষেত্রে, তর্কের খাতিরে, সে লেক মরুভূমিতে পরিণত হয়ে গেল। আর তার ফলে কি হচ্ছে, এখন পৃথিবীর যে শ্বাসকেন্দ্র বলা হয়, কাকে বলা হয়, আমাজনের রেন ফরেস্টকে, যেটা কোথায়, দক্ষিণ আমেরিকায়, সাহারা কোথায়, আফ্রিকায়। এর যদি সাহারা থেকে এই আমাজনে যেতে হয় তাহলে আটলান্টিক মহাসাগর পার হতে হয়, স্ট্রেটওয়েতে যদি যেতে হয় তাহলে আটলান্টিক মহাসাগর পার হতে হয়। সেটা সম্ভবত ঠিক এখনই বলতে পারছি না, হয়তো 6,000 কিলোমিটার বা এরকম 6,000 মাইল এইরকম ধরনের কিছু একটা, মানে বিরাট দূরত্ব আটলান্টিক মহাসাগরটাকে পার হতে হয়। তো আমি কেন বলছি আফ্রিকার সাহারার সঙ্গে দক্ষিণ আমেরিকার আমাজনের কি সম্পর্ক, সম্পর্ক আছে। আমাজনটা আজকে আমাজন হয়ে উঠেছে কিন্তু এই সাহারার জন্য। কিরকম না, সাহারা মরুভূমির বালি এই 6,000 কিলোমিটার এই আটলান্টিক মহাসাগর পেরিয়ে পৌঁছায় আমাজনে। আমাজনে রয়েছে গাছপালা, সেই গাছপালার গোড়ায় গোড়ায় গিয়ে আটকে যায়। আর ওই যে লেক ছিল কয়েক কোটি বছর আগে, সেই লেক থাকার কারণে ওই যে বালি, ওটা ফসফরাসে পরিপূর্ণ, প্রচুর পরিমাণে ফসফরাস আছে। তাই ওই ফসফরাসযুক্ত বালি যখন আমেরিকার, মানে আমাজনের গাছের তলায় গিয়ে পৌঁছায়, তখন এত উর্বর হয়ে ওঠে, সেই কারণে আমাজন কিন্তু আজকে আমাজন পৃথিবীর শ্বাসকেন্দ্র বলা হয়। এত গাছ সেখানে যে পৃথিবীর সমস্ত অক্সিজেনের ভাণ্ডার ওই আমাজন থেকে যেন আসছে, এরকম বলা হয়। তাহলে গোটা পৃথিবীটা কিরকম অঙ্কের, নিখুঁত অঙ্ক কষে তৈরি, কোনো মানুষ এটা চিন্তা করতে পারবে, কোনো বিজ্ঞানী এই রকম একটা রিলেশন ভাবতে পারবে, পারেনি। নাসায় গিয়েছে বিজ্ঞানীরা,
সেখান থেকে দেখছে একটা কিছু স্রোত বইছে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে। তখন তারা খুব ভালো করে দেখে রিসার্চ করে দেখলো যে ওটা সাহারা মরুভূমি থেকে, এটা কেউ কল্পনাতীত একটা ব্যাপার, সাহারা মরুভূমি থেকে বালির ঝড় পৌঁছাচ্ছে আটলান্টিক পেরিয়ে, সেটা পড়ছে আমাজনের গাছের তলায়। তখন আবার খোঁজ খোঁজ করে জানা গেল এই রহস্য, এটা কোনো বিজ্ঞানীর মাথা দিয়ে বেরোবে না, কিন্তু যিনি স্রষ্টা তিনি কিন্তু এটি করেছেন। যখন তিনি লেক তৈরি করেছিলেন তারও একটা কারণ ছিল, যখন মরুভূমি তৈরি হয়েছে তারও কিন্তু একটা কারণ আছে। তাহলে যিনি তৈরি করছেন যা আছে তার কারণ খোঁজাটা কি বেশি ভালো? এটাও অনেক বড় ব্যাপার, কারণ আপনি আমি কিন্তু ওরকম কিছু চর্চাও করছি না, আমাদের ব্রেনের ওই ক্যাপাসিটি নেই। আমরা এই একটা চিন্তা করছি, পরক্ষণে আর একটা চিন্তা করছি, আমরা চঞ্চল মস্তিষ্ক, আমরা একটা জিনিস নিয়ে 10 মিনিট একাগ্রভাবে ভাবতে পারি না, ভাববার ক্ষমতা নেই। যারা বিজ্ঞানী, যার তাদের কনসেন্ট্রেশন অনেক বেশি, তারাও বিজ্ঞানের সাধক, তারাও সাধনা করছেন কিন্তু বিজ্ঞানের সত্য আবিষ্কারের সাধনা করছেন। আর যারা আধ্যাত্মিক পথের পথিক তারা এই সমস্ত আবিষ্কার যিনি করেছেন সেই স্রষ্টার সাধনা করছেন, তাকে আবিষ্কারের সাধনা করছেন, সেটা আরো উন্নত এবং সর্বোৎকৃষ্ট। তাই দুইজনেই বিজ্ঞানী, কিন্তু একজন হচ্ছে এই ইহজগতের বিজ্ঞান যাকে আমরা বলছি তার সাধনা করছেন, সৃষ্টিগুলোকে খুঁজছেন, কিন্তু তারাও একটা চিন্তা করছেন কি যখনই খুঁজে পাচ্ছেন। ধরুন এই যে আমরা এক্ষুনি আলোচনা করলাম যে সাহারা মরুভূমি থেকে এই যে একটা ব্যাপার, এটা একদম মিস্টেরিয়াস ব্যাপার, এরকম যখন হলো তখন আমাদের সহসা কি মনে হবে সকলের, বাবা স্রষ্টা এরকম ধরনের স্কিম তৈরি করেছেন, এত নিখুঁত অঙ্ক, তাহলে স্রষ্টাকে কুর্নিশ। সঙ্গে সঙ্গে মাথা কিন্তু অবনত হবে স্রষ্টার প্রতি, অর্থাৎ ঈশ্বরের মহিমা কিন্তু আমাদের চোখে আরো বেশি রকম উদ্ভাসিত হয়ে উঠবে, ঠিক কি না? যখন পৃথিবীটা এই যে 66.5 ডিগ্রি হেলে আছে, অথবা উপবৃত্তাকার পথে কেন কক্ষপথগুলো উপবৃত্তাকার তৈরি হয়েছে তার কারণগুলো যখন আমরা জানলাম, এবং এর কারণগুলো যে কতখানি গুরুত্বপূর্ণ আমরা জানলাম, সে কার মাধ্যমে জানলাম, বিজ্ঞানীদের মাধ্যমে, এবং জেনে আমরা বুঝলাম যে স্রষ্টা কি সুন্দর নিখুঁত অঙ্ক কষে এটা করেছেন, কি নিখুঁত অঙ্ক কষে আমাদের জন্য সব সুন্দর করে তৈরি করেছেন, তখন তার প্রতি আমাদের শ্রদ্ধা অনেক বেড়ে যায় নাকি? আর তিনি অনেক বেশি উন্নত যিনি অলরেডি জানেন, যে বিশ্বাস করেন, তাকে এইভাবে খুঁজতে হয়নি, যে এই পৃথিবী, এই যাবতীয় সৃষ্টি যে স্রষ্টার মাধ্যমে হয়েছেন, তিনি অনন্ত, সেই অনন্তের কুল কিনারা আমি পাই না, কিন্তু বসে পড়েছেন তিনি তার পায়ের কাছে, তিনি বসে পড়ে তার সাধনা করছেন অনন্তের আভাস পাওয়ার জন্য। তিনি কি অনেক বেশি উন্নত নন? তিনি আধ্যাত্মিক পথের পথিক। তাই এই দুইটি মানুষ, আমাদের ঠাকুর যিনি আধ্যাত্মিক পথের বিজ্ঞানী, তিনি বিশেষ রূপে জ্ঞানী কারণ তিনি স্বয়ং স্রষ্টা বা ঈশ্বরকে জেনেছেন, আর ডক্টর মহেন্দ্রলাল সরকার তিনিও বিজ্ঞান পথের সাধক, তিনি এই সৃষ্টিকে জানার চেষ্টা করছেন এবং সৃষ্টিকে জেনে স্রষ্টার প্রতি মাথা নোয়ানোর কথা ভাববেন বা ভাবছেন। এখনো তিনি অতটা ভাবেন না, তিনি ভাবেন হ্যাঁ আছেন, এইটুকু পর্যন্ত ঈশ্বর আছেন এইটুকু বিশ্বাস করেন, তিনি নাস্তিক নন। তিনি এসেছেন আমাদের ঠাকুরের কাছে, তার ঠাকুরের সম্পর্কে কি মনোভাব, তিনি জমিদার বাড়িতে যখন গিয়েছিলেন, তখনকার দিনে জমিদাররা বিভিন্ন রকম জন্তু জানোয়ার পুষত, অনেক লোকজনকে তারা পোষণ করত, তা পরমহংস
কে নিয়ে, অর্থাৎ ঠাকুরকে নিয়ে মথুরবাবু সর্বত্র যেতেন। তো সকলের কাছে প্রচারিত ছিল ইনি মথুরবাবুর পরমহংস। ঠাকুর এই পরমহংস ব্যাপারটার অর্থ ঠিকমতো জানতেন না। ডাক্তার এই পরমহংস ব্যাপারটা ঠিকমতো জানতেন না। তিনি ভাবতেন যে জমিদাররা যেরকম পায়রা পুষে, বিড়ালের বিয়ে দেয়, অমুক তমুক ছেলে খেলার বসে, অনেক কিছু খেয়ালে করে থাকে, জমিদারি খেয়াল, সেই রকমই পরমহংস মথুরবাবুর ইনি পরমহংস, জমিদারের মানে পোষিত একজন ব্যক্তি। কিন্তু তার মাহাত্ম সম্পর্কে তিনি কিন্তু একেবারেই অবহিত ছিলেন না। তো যখন ঠাকুরকে প্রথম দিন দেখলেন এবং তাকে বলা হলো যে এখানে কারা রেখেছে এই বাড়িতে, এনে শ্যামপুকুর বাটিতে তো আছেন ঠাকুর, কে এখানে এনে রেখেছে, এই ভাড়া কে দেয়, তিনি সব কিছু জানতে চাইছেন। তখন বলা হলো যে তার ঠাকুরের ভক্তরা এখানে এনে রেখেছে। ভক্ত এর আবার ভক্ত কিসের? উনি তো মথুরবাবুর পরমহংস, তোমার আবার ভক্ত কি? তখন শুনল যে না, এর ভক্ত রয়েছে, কারণ ইনি ভক্তরা মনে করেন ইনি অবতার, ভক্তরা মনে করেন ইনি সাধক, ভক্তরা মনে করেন ইনি বিশেষ রূপে ভক্ত, এমন ভক্ত মানুষ তারা কোথাও দেখেনি। তিনি খুব উদার, তিনি মানে উচ্চ গ্রামের একজন মহাপুরুষ। এই এত কথা শুনলেন, এই এত কথা শুনবার পর তিনি ভাবলেন সঙ্গে সঙ্গে বিশ্বাস করার পাত্র কিন্তু ডক্টর মহেন্দ্রলাল সরকার না। তিনি শুধু বললেন আচ্ছা ঠিক আছে। এবার ঠাকুরের সঙ্গে তার কথোপকথন হয়েছিল একটু, তিনি একটুখানি ফিল করেছিলেন যে মানুষটা ভালো মানুষ। তো এত মানুষ যখন তার জন্য বাড়ি ভাড়া করে তাকে এখানে এনেছে, চিকিৎসার খরচা দিচ্ছে, তখন তার মনে হয়েছিল যে ঠিক আছে আমিও তাহলে চিকিৎসা করব। তিনি বললেন যে আমিও কোনো রকম আর্থিক মানে অর্থ আমি নেব না। প্রথম দিন নিয়েছিলেন, লীলা প্রসঙ্গাকার প্রসঙ্গাকার বলেছিলেন যে তিনি নিয়েছিলেন, কিন্তু জীবন বৃত্তান্তকার অর্থাৎ রামচন্দ্র দত্ত তিনি লিখেছেন যে তিনি সেদিনই ডিনাই করেছিলেন নিতে। সে যাই হোক, সেটি বড় কথা না। তো তারপর তিনি আর নিতেন না, কিন্তু ভক্তদের মনে একটা সন্দেহ ছিল যে উনি তো খুব ব্যস্ত, তখনকার দিনে খুব ব্যস্ত ডাক্তার, এবং তিনি খুব গভীর পড়াশোনা, তখনকার দিনের MD ডাক্তার, সহজ কথা না। এবং এই বিজ্ঞানের সাধনার জন্যই তিনি অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি চিকিৎসা করতে শুরু করেছেন। তিনি ল্যাবরেটরি মানে প্রস্তুত করছেন, সেখানে সব রিসার্চ টিসার্চ যাতে হয়, বিজ্ঞান মন্দির স্থাপনা করছেন, এইরকম মানুষ, খুব উদ্যমী মানুষ, বহু মানুষকে প্রভাবিত করবার মতো মানুষ। তিনি বহু মানুষকে বলতেন তোমরা বিজ্ঞানের চর্চা করো, জানো, সৃষ্টিকে জানো, এইরকম মানে যা বলছে আগেকার দিন এটা হয়, হ্যাঁ আচ্ছা ওটা হয়, এরকম বিশ্বাস করো না, অন্ধের মতন বিশ্বাস করো না, নিজের মনের মধ্যে কোনো কুসংস্কার তোমরা পোষণ করো না, এগুলো তিনি সর্বত্র বলতেন, বহু মানুষকে প্রভাবিত করতে পারতেন, এত ক্ষমতাশালী সেই ব্যক্তি ছিলেন। তো সেই জন্যে তিনি অত রুগী দেখেন, খুব বিশিষ্ট মানুষ, বিশিষ্ট ডাক্তার, তিনি কি সবসময় সময় দেবেন? টাকা দিলে তাও একটা আসবেন, কিন্তু টাকা না দিলে কি করবেন? তো তিনি নিজেই ক্লিয়ার করে দিচ্ছেন যে তোমরা এই চিন্তা করো না যে আমি পয়সা নেব না বলে আসবো না, তা নয়, আমি আসবো। তিনি কথা রেখেছিলেন, অ্যাকচুয়ালি না কথা রেখে পারেননি। ওই যে আছে না, ঠাকুর বলছেন কথামৃততে রয়েছে, মাস্টার মশাইকে বলছে ওর নেশা ধরেছে, ওর মৌ তাত হয়েছে, ওই দেখ আবার এসেছে, বলছে ওর তো নেশা ধরেছে। তো সেই গোলাপি নেশা করিয়ে দিতে পারতেন আমাদের ঠাকুর, তাই না? যে মধু রয়েছে তাই জন্য মৌমাছি সেখানে ভন ভন করবে, সকলে তো বুঝতে পারে না যে মধু আছে, কিন্তু মাস্টার মশাই সেই মানুষ, মহেন্দ্রলাল সরকারও কিন্তু সেই মানুষ, তিনি ঠাকুরকে দেখে ওই মধুর খোঁজটি পেয়েছিলেন। তাই তার না এসে উপায় নেই, তার হাতে
মানে মৌমাছির যেমন লেগে যায় সর্বত্র, মাছির লেগে যায়, তা বারবার করে আসতে থাকে। তো ডক্টর মহেন্দ্র লাল সরকারেরও মনের মধ্যে ওই ঠাকুরের মধু লেগে গিয়েছিল, আঠা লেগে গিয়েছিল, তাই তাকে বারবার টেনে আনত। যাই হোক, প্রথম তিনি প্রথম প্রথম হোমিওপ্যাথিতে আপনারা তো দেখেছেন যে রুগীকে খুব মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রশ্ন করা হয়, নানান রকম ছোটো 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 প্রশ্ন করে দিনের সব কিছু জানা হয়, তারপর ওষুধ দেওয়া হয়। ওরকম ডাক্তারবাবু ঠাকুরকে অনেক প্রশ্ন তো করেছিলেন এবং পরপর বেশ কয়েকদিন, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার আসতেন আর ঠাকুরের অবস্থা দেখতেন, ঠাকুরের অবস্থা দেখে নোট করতেন, তারপর তিনি ঠাকুরের পথ্যের ব্যবস্থা করতেন, ওষুধের ব্যবস্থা করতেন। হ্যাঁ, তো এই যে পরপর কয়েকদিন তিনি আসছেন, তখন এসেই দেখে তো আর চলে যেতেন না, সে উপায়ও নেই, তো ঠাকুরের সঙ্গে কথা হতো, বিবিধ প্রসঙ্গ নিয়ে কথা হতো। এখন বিবিধ প্রসঙ্গ কি? আমাদের ঠাকুর তো সেই নিত্তির কাঁটা, যার কাঁটাটা সর্বদা ওই ঈশ্বরের দিকে আটকে আছে আর কি, ওই দিকে মুখ করা। তো ঠাকুরের যত প্রসঙ্গ সব গিয়ে ওই ঈশ্বরীয় প্রসঙ্গতেই বয়ে যায় আর কি। তাই ভগবত প্রসঙ্গ, সাধনার প্রসঙ্গ, বিবিধ আধ্যাত্মিক প্রসঙ্গই উঠে আসত। আর ডাক্তারবাবু কিন্তু বিরক্ত হতেন না বা তিনি উঠে চলে যেতেন না, তিনি শুনতেন, মন দিয়ে শুনতেন, পার্টিসিপেট করতেন এবং মন খুলে নিজের যা মনে হতো সেগুলো তিনি বলতেন। আর ঠাকুর কি উদারভাবে, কি ধৈর্য ধরে, এই যে যা কিছু তার মনে হতো না, তিনি তো উজাড় করে বলতেন, আর ঠাকুর সেগুলোকে যে তুমি ভুল বলছো, আমাদের কাছে যখন কেউ বলতে আসে কিছু, তখন আমরা বলি যদি দেখি যে ভুল বলছে বা কিছু, নিজেরাই তো প্রচুর জানি এরকম একটা ভাব থাকে আমাদের, এবং যখন কেউ কিছু বলতে আসে, যদি দেখা যায় যে আলোচনা করতে আসে আমার মতের সঙ্গে মিলছে না, বা আমি যেটা জানি তার অন্যরকম বলছে, অন্যরকম বলছে, সঙ্গে সঙ্গে আমরা বলি তুমি না এটা ভুল বলছো, তাকে কারেকশন করবার চেষ্টা করি। ঠাকুরের একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি কাউকে আটকে দিতেন না, তিনি সকলকে বলতে দিতেন, সকলে বলতো, আর ঠাকুর যেন ধৈর্যশীল শ্রোতার ভূমিকায় অভিনয় করতেন। ঠাকুর শুনতেন, ঠাকুর শুনে সেই মানুষটার মানসিকতা, ঠাকুরের কথা, ঠাকুরের কথামৃতটা পড়লে যে ছবিটা আমাদের সামনে আসে, যেন মনে হয় যে ঠাকুর খুব বড় একজন মনস্তাত্ত্বিক, সকলের মনগুলোকে না তিনি খুব ভালো বুঝে যেতেন, এবং কাকে কিভাবে ট্রিট করতে হবে, কারো কেউ খুব অসুবিধা নিয়ে এসেছে, কেউ মন ভরা সন্দেহ নিয়ে এসছে, কেউ খুব অ্যানালিটিক্যাল মাইন্ড নিয়ে এসেছে, নরেন্দ্রনাথ নিজেই খুব মানে অ্যানালিটিক্যাল মাইন্ড নিয়েছে, সব কিছু খুঁতখুঁত খুঁতখুঁত করে ধরছে, কোনোটা সহজে বিশ্বাস করবার মতো মন তার মধ্যে নেই, কেউ আবার খুব অন্ধ গোড়ামি নিয়ে এসেছে, ঠাকুর সবার কথা শুনতেন, কেউ খুব শোক নিয়ে এসেছে, দুঃখ নিয়ে এসেছে, ঠাকুর সকলকে শুনতেন, তারপর ডোজ দিতেন, ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট নিজের ভাবে কথা বলে যেতেন, আর যার শোক, যার গোড়ামি, যার মধ্যে অবিশ্বাস, সকলের মনটা ঠাকুরের কথায় চিন্তা করতে শুরু করে দিত, যেমন একটা কথা শুনলাম, এমন একটা কথা শুনলাম যে কথাটা আগে কখনো শুনিনি, বা অন্য অনেকের কাছ থেকে শুনেছে কিন্তু মনটা না সেটা গ্রহণ করতে চায়নি, সেটা নিয়ে ভাবতে চায়নি, কিন্তু ঠাকুরের কথাটা শুনবার পরে যেন মনে হচ্ছে না এটা একটা পয়েন্ট বটে, এটা আমরা একটু ভাবি, এবং ভাবতে গিয়ে তখন তারা ওই বুঝতো না আমরা এতদিন যেটা জানতাম সেটা ঠিক নয়, ঠাকুর যেটি বলছেন সেটাতেই, সেটার পাল্লাই ভারী।
মানে এটা কিরকম হতো না আমাদের কাছে, এটা একটা ধোঁয়ার মতন। স্বামীজির যে ভাই ছিল মহেন্দ্রনাথ দত্ত, তিনি লিখছেন একটা জায়গায় যে ঠাকুর এসেছেন রামদার বাড়িতে, রামদা রামচন্দ্র দত্তকে স্বামীজিদের যিনি মা তিনি খুব মানুষ করেছিলেন প্রায় বলা যায়, সেই জন্য তাদের মধ্যে খুব ঘনিষ্ঠতা ছিল এবং তাকে রামদা রামদা বলতো। আর তিনিও এই স্বামীজি এবং তার ভাইদেরকে নিজের কনিষ্ঠ ভ্রাতার মতনই, মানে ছোট ভাইদের মতনই দেখতো, ভাই বোনদেরকে নিজের ভাই বোনের মতো দেখতো। তখন দুঃখ শোক পাওয়াতে রামচন্দ্র দত্ত তিনি ঠাকুরের কাছে এসেছিলেন, তো তার দুঃখ শোক শোকের যে পাথর সেটা ঠাকুরের সঙ্গ গুণে কমে গিয়েছিল, সেই থেকে তার ঠাকুরের প্রতি খুব বিশ্বাস। বা তিনি প্রথম দিন ঠাকুরের কাছে আসার পরে ঠাকুরকে নেমন্তন্ন করেছিলেন নিজের বাড়িতে যাওয়ার জন্য, তো এসেছেন তখন রামচন্দ্র পাড়ার অনেককে ডেকেছে। আমরা জানি যে ওই বাড়িতেই কিন্তু স্বামীজির সঙ্গে প্রথম ঠাকুরের দেখা দেখা হয়েছিল, তো এই মহেন্দ্রনাথ দত্ত সেখানে গিয়েছিলেন। তিনি একটি জায়গায় লিখেছেন যে আমি যখন গেছি এবং আমাদের অনেকেই গেছি, আমরা সব ব্রাহ্ম সমাজে যেতাম, আমাদের কোনো বিশ্বাস টিশ্বাস ছিল না, মানে পৌত্তলিকতায় মূর্তি পূজায় একদম এগুলো পছন্দও করতাম না বিশ্বাস করতাম না, আমরা সমস্ত বড় বড় কলেজে পড়ি বিজ্ঞান টিজ্ঞান পড়ি, আমাদের এগুলোকে এগুলো উড়িয়েই দিতাম, এগুলো আমাদের হাসির ব্যাপার ছিল, ঠাট্টা তামাশা করতাম। আর দেখলাম যে এই যে পরমহংসদেব এসেছেন, শুনলাম উনি পরমহংসদেব, তার ভাষা ভীষণ গ্রাম্য, তিনি নকে ল বলেন, আর কোনো বৈশিষ্ট্যই দেখতে পেলাম না চেহারা ছবিতে, কোনো বৈশিষ্ট্য দেখতে পেলাম না যে একটা দিব্য ভাব জমজম করছে, এমনি কিছু দেখতে পেলাম না, আর এমনি সাধারণ কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে মধ্যে তিনি দুই একটা কথা বলছেন, তো তিনি দু একটা কথা বলছেন, আমাদের মনে কোনো শ্রদ্ধা ভক্তি নেই, কোনো শ্রদ্ধা ভক্তি নেই। এবার লিখছেন, এটা তো হলো, এবার লিখছেন যে যত সময় যেতে থাকলো, যত সময় যেতে লাগলো, আমরা না যে যেখানে বসে আছি যেন মনে হচ্ছে ওখানটায় জমে গেছি, আমরা কেউ উঠতে পারছি না, যে চলে যাব, মনের মধ্যে ওই ভাবটাও হচ্ছে না যে উঠে চলে যাবে, কিন্তু যে খুব শ্রদ্ধা ভক্তিতে গদগদ হয়ে গেছে এমনও কিছু না, আরেকটা জিনিস ফিল করছি সেটা হচ্ছে ওই যে উনি ছোট ছোট কথা বলছেন না, ওই কথাগুলো মনের মধ্যে কিরকম যেন একটা জমে যাচ্ছে, চেষ্টা করছি অন্য কিছু ভাববার, যেহেতু ওনাকে আমাদের কোনো বিশেষত্ব পূর্ণ বলে মনে হচ্ছে না, অতএব ওনার কথা মানুষ কার কথা গ্রহণ করে, যাকে দেখে খুব ভালো লাগে ভালোবাসি তার কথাটা সহজে গ্রহণ করি, নতুন দেখায় কি খুব তার কথাটা আমাদের মনে লাগে, নেবার মতো মনের অবস্থা নেই, কিন্তু ঠাকুর যখন কোনো কথা বলছেন সেটা না মনের কোনায় কিরকম আটকে যাচ্ছে, বারবার ওই কথাটাই মনের মধ্যে উঠছে পড়ছে, এবং ধীরে ধীরে যত সময় যাচ্ছে, একটু আগেই যা কাজ করছিলাম ভাবছিলাম এবার গিয়ে করব, বা সংসারের যাবতীয় কথা যাবতীয় চিন্তা একটাও আর মনের মধ্যে জাগছেই না, কোনো কথা আর মনের মধ্যে আসছে না। মহেন্দ্রনাথ দত্ত লিখছেন যে এই কথাটা ফিল করবার মতো, এই বিষয়টা অনুভব করবার মতো, এই বিষয়টা ঠিক ভাষা দিয়ে আমরা বোঝাতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস উনি লিখছেন যে ওখানে যারা উপস্থিত তাদের প্রত্যেকের মনের এই রকমই অবস্থা হচ্ছিল। উনি খুব অল্প অল্প কথা বলছেন, কিন্তু সেই অল্প কথাগুলো তার যে লজিকগুলো সেগুলো মনের মধ্যে ওঠানামা করছে এবং একটা স্থির ধীর ভাব তৈরি করছে, এবং পৃথিবীর আর সমস্ত চিন্তা ভাবনা মায়া আওয়াজ সব কিছু যেন দূরে চলে গেছে, একটা ঠাকুরের সঙ্গ এই রকম পবিত্র সঙ্গ ছিল, যে তাকে বিশ্বাস করছে সে হয়তো আরও ফিল করছে, যে তাকে বিশ্বাস করছে না সেও ফিল করছে। এই জন্য কথামৃততে যখনই আমরা
পড়ি যে ঠাকুর বসে রয়েছেন ছোট খাটটিতে, আর মেঝেতে শতরঞ্জিতে বসে রয়েছেন ভক্তেরা, সন্তানেরা, এবং চুপ করে বসে রয়েছেন। ঠাকুর কথা বলছেন আর সকলে কথা মৃত শ্রবণ করছেন। এই মহেন্দ্রনাথ দত্তের এই কথা শুনবার পর কিরকম যেন পরিবেশটা না চোখের সামনে চলে আসে, যেন ফিল করা যায় যে ঘর ভর্তি মানুষ, কিন্তু অখণ্ড নিস্তব্ধতা, অখণ্ড নিস্তব্ধতা। আমরা এখানে যে নড়ছি চড়ছি, কত কি করছি, কেউ চুলকাচ্ছি, কারোর একটু মনটা অন্য চিন্তা দ্বারাও হয়তো আক্রান্ত হয়ে গিয়েছে, এরকম হচ্ছে, কিন্তু যদি আমাদের সামনে ঠাকুর বসে থাকতেন তাহলে আমরা কেউ নড়তাম চড়তাম না, আমাদের মনে আর অন্য চিন্তাও জাগত না, আমরা ঠায় চুপটি করে বসে কথামৃত শ্রবণ করতাম, অখণ্ড নিস্তব্ধতা থাকতো। এই পরিবেশটা, কথামৃতের ঠাকুরের ঘরের পরিবেশটা যেন ফিল করা যায় এবং তার কারণটাও সম্যক ধারণা করা যায় যে এই কারণে, এবং ঠাকুরের আকর্ষণটা যে কীরকম, সাধু সঙ্গটা যে কীরকম কাজ করে সেটা বুঝতে পারা যায়, একটু একটু ফিল করা যায়। বুঝতে পারা যায় মানে একটু একটু ফিল করা যায়। তো যাই হোক, তিনি ওই দিন মানে ঠাকুরের কাছে আসছেন, এবারে কথা হচ্ছে, তিনি কত ডাক্তার কতগুলো জিনিস এই কথা প্রসঙ্গে ঠাকুরের কাছ থেকে বৈশিষ্ট্য, মানে ঠাকুরের বৈশিষ্ট্য ডক্টর মহেন্দ্রলাল সরকারের মনে ধরা পড়ছে। কেন তিনি বারবার আসছেন, কতগুলো বৈশিষ্ট্য তিনি দেখছেন, ইউনিক। তিনি তো বহুদর্শী, তিনি বহু জায়গায় যান, ব্রাহ্ম সমাজের প্রচুর লোকজন তার সঙ্গে মেলামেশা করেন, তিনি সমাজের একটা খুব মানে মানি মান্যগণ্য ব্যক্তি, বড় বড় মানুষের সঙ্গে ওঠা বসা, বা তখনকার দিনে বড় বড় মানুষ সকলেই কিন্তু ব্রাহ্ম, এবং তিনি আধ্যাত্মিকতায় বিশ্বাসও করেন, নাস্তিক তা কিন্তু নন তিনি, অর্থাৎ তিনি বহুদর্শী, তিনি ঠাকুরকে দেখছেন, দেখে কতগুলো বৈশিষ্ট্য তার মনে হচ্ছে ইউনিক। প্রথমটি কি, একটি হচ্ছে যে তিনি ঠাকুরের সত্যানুরাগ, সত্যের প্রতি যে তার ভালোবাসা সেইটা ধরা পড়েছে ডাক্তারের চোখে, ডাক্তারের চোখে খুব ধরা পড়েছে যে তিনি তো খুব সত্যের পথের লোক, কখনো অন্যরকম কিছু হয় না, বেচাল কিছু হয় না, এবং মন মুখ এক করার সাধন ঠাকুর বলছেন। আমরাও বলি, কিন্তু কজন আমরা মন আর মুখ এক করে কাজ করতে পারি, হয়তো সারাদিনেও হয়তো একটা করতে পারি না, এরকম হয়তো, ঠাকুর সদা সর্বদা কিন্তু মন মুখ এক করে করছেন, তো ধরা পড়বেই স্বাভাবিকভাবে, ডক্টর মহেন্দ্রলাল সরকারের চোখে সেগুলি ধরা পড়ছে। তিনি বলছেন যে তোমাকে তোমাকে এত ভালো লাগে কেন, এই যে একটা এবার ভালো লাগা তৈরি করছে, হ্যাঁ, তোমাকে এত ভালো লাগে কেন জানো, কারণ তুমি যেটা সত্য বলে বোঝো তার এক চুল এদিক ওদিক করে চলতেও পারো না, বলতেও পারো না। কিভাবে তিনি বুঝলেন এবং কেন ওটা ঠাকুরের জন্য ইউনিক বলে তার মনে হলো, কারণ তিনি বলছেন অন্য অন্য জায়গায় দেখি তারা বলে এক আর করে এক, ওটি আমি সহ্য করতে পারি না, তাই তাদের মিথ্যাটা আমার চোখে ধরা পড়ে যায়, সহজেই প্রমাণিত হয়ে যায় তারা ভুয়ো, তারা বলার জন্য বলে, নিজেকে বড় দেখাবার জন্য খুব বড় বড় বলচাল দেয়, কিন্তু নিজে করে দেখাবার বেলা বলা কথাগুলো পালন করতে পারে না।
ঠাকুর সেটি করছেন, তিনি বারবার আসছেন আর দেখছেন ঠাকুরকে, দেখার পর এই কথাটা তিনি বলছেন। তো ভালো লাগবে কেন আমাদেরও, ঠাকুরকে ভালো লাগে কেন, কেন আমরা ভগবান বলছি? কারণ ঠাকুরের এই সত্যের প্রতি অনুরাগ একটা বিশেষ বৈশিষ্ট্য, আমরা হাজার চেষ্টা করে পারি না, আমাদের সংস্কার আমাদেরকে বেচাল করিয়ে দেয়। ঠাকুরের কখনো হতো না, অবচেতন মন তাকে করাতো সত্যের পথে নিয়ে যাবার জন্য চেষ্টা, ঠাকুরের শরীর তাকে সত্যের দিকে নিয়ে যাবার চেষ্টা করত। আর সেই ঘটনা তো আমরা জানি যে তিনি নিয়ে এসেছেন জিনিসটা না বলে, তাই ওইটুকু পথ তিনি ওই বাগানে দক্ষিণেশ্বরে ওইটুকু পথ নিজের ঘরে আসার পথটা ঝাপসা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন না। হঠাৎ মনে হলো এটা আমি না বলে নিয়ে এসেছি, নিয়ে গিয়ে আবার তাদের বাড়িতে রেখে বলছেন, তারা সব ঘুমিয়ে পড়েছে কেউ নেই, বলছেন রইল তোমাদের জিনিস, রেখে গেলুম গো বলে তিনি যখন যাচ্ছেন রাস্তা ক্লিয়ার, তখন নিজের ঘরটি আবার দেখতে পাচ্ছেন। এই যে জিনিসটা, তিনি কিন্তু অবচেতন মনে সত্যের সাধনা করেছেন, কিন্তু তার শরীর এখন তাকে সত্য পথেই চলতে বলছে। ভুল করলে এই ভুলটা কি কিছু ভুল? আমাদের কাছে এটা কি কোনো ভুল? কিন্তু সত্যের অনুরাগটা কতটা প্রবল হলে এটুকু নিরীহ জিনিসটাতেও কিন্তু বেচাল হতে দেয় না, এটা অদ্ভুত ঠাকুরের ক্ষেত্রে। দ্বিতীয়টি কি? উদার আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা সর্বত্র, আজও আমরা দেখেছি যারা আধ্যাত্মিক গুরু বলে নিজেদেরকে বলছেন, আধ্যাত্মিক যে অর্গানাইজেশনগুলো রয়েছে তারা পর্যন্ত একে অন্যের বিরুদ্ধে কথা বলে, অন্যান্য আধ্যাত্মিক গুরুদের বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধাচারণ করে, তাদের নিন্দামন্দ করে। কারণ তারা বলতে চায় যে আমাদের যে পথ সেটি একমাত্র পথ, এই পথে গেলেই তুমি ঈশ্বরের সন্ধান পাবে, অন্য পথে নয়। আর আমাদের ঠাকুর কি বলেন? আমাদের ঠাকুর যে বলে যে আমি ভগবান মানি না নাস্তিক, একজন বলেছিল না যে আমি তো ঈশ্বরই মানি না, প্রার্থনা কি করব। ঠাকুর বলছে বেশ তুমি তাহলে এইভাবে প্রার্থনা করো যে ঈশ্বর যদি তুমি থাকো তবে তুমি আমার এই প্রার্থনা রইল গ্রহণ করো, তাই তো? যে নাস্তিক, যে ঈশ্বরে বিশ্বাস করে না, ঠাকুর তাকেও প্রার্থনা করতে শেখাচ্ছেন। তিনি তাকে বলছেন তুমি নাস্তিক যাও দূর, আমাদের কাছে হলে আমরা এই কথা বলতাম, ঠাকুর সেটা বলছেন না, তুমি বিশ্বাস করো না। যে বলে আমি অমুক পথের দিশারি, বেশ তুমি যে কোনো, যখন কথামৃতকার প্রথম এসেছিলেন মাস্টার মশাই, তুমি সকলকেই প্রায় ঠাকুর জিজ্ঞাসা করতেন তুমি কি সাকার না নিরাকার, তা কেউ বলতো সাকার কেউ বলতো নিরাকার, মাস্টার মশাই ভয় ভয় বলেছিলেন আমার নিরাকারেই বিশ্বাস। ঠাকুর কি বলেছিলেন? তোমার নিরাকারে বিশ্বাস, যাও তাহলে তুমি গিয়ে সাধনা করো, এখানে তোমার জায়গা নেই, তাই বলেছিলেন কি? ঠাকুর বলেছিলেন যে কোনো একটিতে বিশ্বাস হলেই হলো। তারপরে অ্যাড করেছিলেন যে যে কোনো পথে বিশ্বাস রাখলেই হলো, তবে এটি ভেব না যে অপরটি নেই, দুটোই সত্য। মাস্টারমশাই কনফিউজ হয়ে গেছিলেন যে দুটো সত্য আবার কেমন হয়, সাকার যদি সত্য হয় নিরাকার হবে কেমন করে সত্য হয়েছিল, পরে তিনি বুঝেছিলেন। তো ঠাকুর সমস্তটাকেই কিন্তু গ্রহণ করছেন, তিনি কোনোটাকেই বলছেন যাও যাও তফাত যাও, তোমার জন্য এটা নয়। এই যে উদার ভাব, এই উদার ভাব হলে কি হয়, এক ছাতার তলায় সবাই দাঁড়িয়ে যায়। আজকে যে আমরা সমস্ত এখানে হবে না ওখানে হবে না, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি, কি কারণ সেটা আমাদের বিশ্লেষণ করবার জন্য না। আজকাল ইয়াং জেনারেশনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি আমি অমুক ধর্মের,
এবং এই ধর্মটাকেই সোচ্চারে বলবো, তা আর অপর ধর্মকে দূর করে তাড়াবো। আবার কোন ধর্ম বহু যুগ থেকেই বলছে আমাদের ধর্মই শ্রেষ্ঠ, আর সকল ধর্ম বাজে, তাদের গ্রহণীয়ই নয়, কোনো ধর্মই নয়, এই যে বলছে, এতে কি হচ্ছে? রক্তপাত, হানাহানি, মারামারি হচ্ছে, এটা কোনো কর্মেই ঠিক কি ঠিক নয়। স্বামীজি কত দিন আগে বলছেন তার বক্তৃতাতে যে আমাদের এইটি ভুল, এই যে আমরা কেবল জাত পাত করে 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 সংকীর্ণ জাতপাতের হিসাব করে করে আমরা নিজেদেরকে কি বানিয়ে ফেলেছি, দুর্বল বানিয়ে ফেলেছি। স্বামীজি বলছেন, স্বামীজির কথাকে কত রকম ভাবে টুইস্ট করা হচ্ছে, কত রকম ভাবে সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে, এবং আলটিমেটলি রেজাল্টটা কি হচ্ছে, মানুষের মধ্যে হিংসা, ধর্মের নামে হিংসা দানা বেঁধে যাচ্ছে, এর ফল কি কখনো ভালোবাসা হবে এইটা বলুন? এর ফলে এই ধর্ম খুব জয়গান হলো, ভারতবর্ষে হলো, ভারতবর্ষের বাইরে হলো, যাই হোক, কিন্তু ধর্মের নামে হিংসার বীজ যদি বোনা হয়ে যায় মনে মনে, তাহলে কি ভালোবাসা তৈরি হবে সেই মনে? এই প্রশ্ন আমার সবার কাছে। ভালোবাসা আসবে? কখনো আসবে না। ঠাকুর সে পথ দেখায়নি, মা সেই পথ দেখায়নি, স্বামীজিও সেই পথ দেখায়নি। এই উদার আধ্যাত্মিকতা ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভালো লেগেছে। আর কিছুদিন আগে গৌতম বুদ্ধের জন্মদিন গেল, তাই না? বুদ্ধদেবের তো বহু করুণা রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তিনি অষ্টাঙ্গিক মার্গ তৈরি করলেন, তিনি নিজের পায়ে দাঁড় করাবার জন্য তিনি সকল মানুষকে বললেন যে ঈশ্বরকে বিশ্বাস, ঈশ্বর আছে নেই ঈশ্বরের কথা জানি না, কিন্তু মানুষ আছে, নিজের উপরে বিশ্বাস করো আর তোমরা দাঁড়াও, তোমরা ঠিক মতন দাঁড়াও, কোথায় কি ঈশ্বর আছে, ঈশ্বর করে দেবে, এই এই চিন্তা করো না, এটা কুসংস্কার, এই কথা বললেন। তো এই যে বললেন তিনি, এবং এই কথা নিয়ে অনেক চর্চা আছে, কিন্তু একটা জিনিস আমার মনে হয়, দেখুন স্বামীজিও তো একটা সময় বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতার সময় ভারতবাসী যখন একদম জড় পদার্থে পরিণত হয়েছিল, চাবুক খাওয়াকেই নিজেদের ভাগ্য বলে মনে করেছিল, তখন স্বামীজি কি বলেছিলেন যে আগামী 50 বছর বাকি যে সমস্ত দেবদেবী তাদেরকে তোমরা কুলুঙ্গিতে তুলে রাখো, কেবল ভারত মাতাই তোমাদের একমাত্র আরাধ্য আরাধ্য হয়ে উঠুক, তাই বলেছিলেন। তো তার মানে কি স্বামীজি তাহলে বলছেন যে তোমরা, মানে স্বামীজি বলছেন ঈশ্বর নেই, এটা তো বলেননি, কিন্তু যুগ প্রয়োজনে তখন যেটা দরকার সেটা বলেছিলেন। তো বুদ্ধ অবতারে তিনি তখন এই ঈশ্বরের পূজা করতে গিয়ে নিজের প্রতি আস্থা হারানোটাকে তিনি বলেছিলেন কুসংস্কার, নিজের প্রতি আস্থা রাখো, ঈশ্বরের প্রতি না, তুমি নিজের প্রতি আস্থা রাখলে ঈশ্বরও তোমায় সাহায্য করতে পারে, এই জিনিসটা বলেছিলেন। তো এই অনেক কিছু গৌতম বুদ্ধের রয়েছে, কিন্তু নিবেদিতাকে যখন স্বামীজি মন্ত্র দিলেন, তখন কোনটা অনুসরণ করতে বললেন? তিনি অনুসরণ করতে বললেন যে গৌতম বুদ্ধের সেই জিনিসটা যেটা সব থেকে বেশি অনুকরণীয় অনুসরণীয় বলে মনে হয়েছে স্বামীজির কাছে, যে 500 বার তিনি জন্মগ্রহণ করেছিলেন। কেন জন্মগ্রহণ করেছিলেন? না অপরের জন্য প্রাণ দেবার জন্য, জন্মেই ছিলেন অপরের জন্য প্রাণ দেবার জন্য। আর কিভাবে প্রাণ দেবার জন্য, কেন প্রাণ দেবার জন্য? নিঃস্বার্থ, কেন টেন না, তার প্রয়োজন তাই আমি প্রাণ দেব। এই নিঃস্বার্থভাবে প্রাণ বিসর্জন দেবার জন্য বুদ্ধদেব 500 বার জন্মগ্রহণ করেছিলেন, এবং শেষে তিনি বুদ্ধত্ব পেয়েছিলেন, নির্বাণ লাভ করেছিলেন।
নিবেদিতাকে সেইটা অনুসরণ করতে বললেন। তো আমরা যে গৌতম বুদ্ধের জীবন দেখছি, এই যে ঠাকুরের জীবন দেখছি, এটা কি শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? তাই কি সীমাবদ্ধ রইল নিবেদিতার জীবনে? যারা করে দেখাতে পারেন তারা কিন্তু ঠিক করে দেখাতে পারেন। কিরকম দেখুন, যখন নিবেদিতা, একটু অন্য প্রসঙ্গ করছি, কিছু মনে করবেন না, হ্যাঁ প্রসঙ্গক্রমে চলে আসলো কথাটা, যখন নিবেদিতাকে স্বামীজি এই কথাটা বললেন, তার পরের নিবেদিতার জীবনটা দেখুন। তিনি ভারতবর্ষে এসে কখনো নিজের কথা আর ভাবলেনই না, নিঃস্বার্থ পরতার চূড়ান্ত পরাকাষ্ঠা তিনি রেখে গেলেন তার জীবনে। নিবেদিতাকে দেখে আমরা নিঃস্বার্থ পরতা শিখতে পারি। কাদের জন্য করছেন? কেউ নই তারা, মানে কেউ নই আমরা তার, কিন্তু আমরা তার সব থেকে বেশি আপনজন, আমাদের জন্য তিনি করছেন। কি করছেন? আমরা তো নিবেদিতার জীবনের এগুলো জানি যে তিনি না খেয়ে সকলকে, তার ছাত্রীদেরকে খাওয়াতেন, দুধটা একটু খেতেন, কোনো সময় সেই খুব অসুবিধা হলো, মহামারী হয়েছে, সে দুধটাও আমাকে দেবার দরকার নেই, যার প্রয়োজন ওই ছেলেটিকে দাও, একজন ছেলে অসুস্থ ছিল তাকে দিয়ে দেওয়া হলো। তিনি শুধু ফল খেতেন, সেই ফলটুকুকেও তিনি বঞ্চিত করলেন, না না আমাকে এত ফল দেওয়ার দরকার নেই। প্রায় সময়তেই তিনি অভুক্ত অবস্থায় থাকতেন, তিনি লিখতেন সারা দিন, তিনি প্রচন্ড গরমে কষ্ট পেতেন, কিন্তু সারা দিন দিন তিনি স্কুল করতেন, ক্লাস নিতেন, এরম একটা ছোট হাত পাখা নিয়ে তিনি হাওয়া খেতেন, হ্যাঁ আর লিখতেন। কেন লিখতেন না? ওই লিখলে সেগুলো ছাপা হবে, সেই ছাপা হলে একটু অর্থ পাওয়া যাবে, সেই অর্থে স্কুল চলবে, সে স্কুলে কারা পড়বে না, সমস্ত বাড়ির মহিলারা আসবে পড়তে, যাদেরকে সেই বাড়ির মানুষেরা, স্বামী হোক, বাবা হোক, মামা হোক, তারা সমস্ত চেয়ার টেবিল খাট আলমারি দেওয়ালের সমান মনে করে, যারা কখনো তাদের কোনো মাথা মস্তিষ্ক আছে, তারা যে চিন্তা ভাবনা করতে পারে, তাদের কোনো মতামত আছে, এরকম ভাবেনি, ভাবতে অভ্যস্ত নয় তারা, তাদেরও যে লেখাপড়া করার দরকার আছে তারা কখনো ভাবেনি। কে ভাবলেন? এই ভারতবর্ষের কোনো মহিলা নন, বাঙালি কোনো মহিলা নন, যারা ভেবেছিল ব্রাহ্ম সমাজের মহিলারা, তারা টিটকারি করতো, তারা বলতো ব্রাহ্ম হতে হবে, তাদের মতো ড্রেস পরতে হবে, তবে গিয়ে তারা ব্রাহ্মদের স্কুলে পড়তে পারবে। তারা কনভিন্স করতে পারেনি বাংলায় কথা বলে বাঙালি মেয়েদের, বাঙালি বাড়ির লোকেদেরকে। কে কনভিন্স করতে পারলেন? নিবেদিতা, মার্গারেট নোবেল, যিনি কিন্তু বাংলা কথা বলতে পারতেন না, খুব কম বাংলা ভাষা প্রয়োজনে তিনি শিখলেন ভাঙা ভাঙা, সেটা পরে, কিন্তু তিনি বাংলা কথা বলতে পারতেন না। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে হাঁটু মুড়ে করজোড়ে প্রার্থনা করে ভিক্ষা চেয়ে চেয়ে মেয়েদেরকে আনলেন তার স্কুলে অ আ ক খ লেখাপড়া শেখার জন্য। কিন্তু নিবেদিতা নিজে একজন বিদুষী, তিনি অনেক কিছু নতুন শুরু করেছেন, শিক্ষা প্রণালী, শিক্ষা ব্যবস্থা, তিনি একটা বিশাল ব্যক্তিত্ব লন্ডনের সমাজে। এখানে তিনি কি করছেন? এখানে অ আ ক খ শেখাচ্ছেন বাঙালি মেয়েদের, তাতে তার লাভ কি হবে? কিছু না, নিঃস্বার্থপরতা। তিনি বুদ্ধদেবকে অনুসরণ করছেন, তিনি বুদ্ধদেবকে কাজে অনুসরণ করছেন, কথায় নয় কাজে অনুসরণ করছেন। তাই জন্য নিজের মান সম্মান, নিজের বিদ্যা বুদ্ধি, নিজের পাণ্ডিত্য, তিনি কি স্টেটাসে থাকতে পারতেন, এখন কি অবস্থায় আছেন, সেগুলো তার কাছে গ্রহণযোগ্য একটুও নয়। তার বুক ভর্তি কেবল ভালোবাসা, কর্তব্য, নিঃস্বার্থ কর্ম, যোগ তিনি পালন করে চলেছেন। তিনি যে রোগে মারা গেলেন সেটা হচ্ছে রক্ত আমাশা।
তখনকার দিনে বলছে যে বিশেষজ্ঞরা যে রক্ত আমাশা তখন কেন হতো, যারা দীর্ঘ দিন অভুক্ত অবস্থায় থাকতেন তাদের রক্ত আমাশা রোগ হতো। তাহলে এটা প্রমাণিত সত্য যে নিবেদিতা দীর্ঘ দিন ধরে অভুক্ত অবস্থায় থাকতেন, দিনের পর দিন এইভাবে সেবা করেছেন। তার ব্রেন ফিভার হয়েছে, তিনি প্রায় মরতে বসেছিলেন। ঠিক সেই সময়তেই বাংলাদেশে বন্যা হয়েছে। ভারতবর্ষের যে সমস্ত পেপারগুলো তারা সমস্ত এই খবর যাতে বিদেশে বাইরে প্রচারিত না হয়, তাই খবর বন্যার খবর যতটা সংক্ষিপ্ত করা যায় ততটা সংক্ষিপ্ত করে প্রায় এক লাইনে প্রচার করছে। নিবেদিতা জার্নালিস্টের ভূমিকায় অবতীর্ণ হলেন, তিনি বললেন এই বন্যা কবলিত পূর্ববঙ্গে আমি যাব। সকলে না করেছিল, বলেছিল যে তুমি মরতে বসেছিলে, শরীর এত অসুস্থ যে তুমি মারা পড়বে সেখানে গেলে, কিন্তু নিবেদিতাকে রাখা যায়নি। তিনি পূর্ববঙ্গে গিয়ে নৌকা করে করে ঘুরেছেন, ঘরে ঘরে গেছেন। সেই সাপ চলেছে একদিক দিয়ে, তাদের নৌকা চলেছে একদিক দিয়ে, সেই মানুষদের দেখেছেন যারা সাপ জন্তু মানুষ সব একসঙ্গে জমা হয়ে বন্যার জন্য জমা হয়ে রয়েছে। সেই মহিলাদের দেখেছেন যারা জলের মধ্যে ডুবে দাঁড়িয়ে রয়েছে এবং একটু সাহায্য চাইছে। কেন তারা জলের মধ্যে উঠে এসো নৌকায়, উত্তর পেয়েছেন যে তাদের উপায় নেই, কারণ তাদের পরনের শেষ বস্ত্রখানি বন্যার স্রোতে ভেসে গিয়েছে। তাই তারা লজ্জা নিবারণ করছে জলের মধ্যে ডুবে থেকে, গলা পর্যন্ত জলে ডুবে থেকে। সেই মানুষদের দেখেছেন, সেই মানুষদের খবর তিনি বড় মানে ঠিক মতন করে লিখে বিদেশে তিনি কাগজগুলোতে প্রচার করেছেন। তবে সাহায্য এসেছিল এবং ইংরেজ সরকার তখন বাধ্য হয়েছিল যে এই বন্যায় ঠিক ঠিক ব্যবস্থা নিতে। যখন দুর্ভিক্ষ, যখন এখানে মহামারী হলো, প্লেগ হলো, তখনও কিন্তু নিজের জীবন বিপন্ন করে সকলে বলছে যে আপনি মানে সদানন্দজি তো সদা সর্বদা থাকতেন, তিনি বলছেন যে আপনি এরকম করবেন না। চিঠি লিখছেন তিনি স্বামীজিকে, ব্রহ্মানন্দ মহারাজকে, যে মহামূল্যবান জীবন এই তুচ্ছ কাজে তিনি নষ্ট করতে বসেছেন, মহামূল্যবান জীবন এই তুচ্ছ কাজে নষ্ট করতে বসেছেন, কিন্তু নিবেদিতাকে থামানো যায়নি। কারুর মুখ থেকে যে খবরটা শুনলে হতো যে সে ভালো আছে কিনা, নিবেদিতা সকাল থেকে সেই গাউন পরে রোদের মধ্যে তিনি ধুলায় ধূসরিত আজও বাংলার পথঘাট। আর তখন তো এই উত্তর কলকাতা এখনো রয়েছে যে নর্দমা মানে সমস্ত নোংরা পথে ঘাটে ফেলা, তখন আবর্জনা জমা হয়ে থাকতো, সে আবর্জনার পাহাড় হয়ে যেত। সেখানে একটু বৃষ্টির জল পড়ে কোথাও যেত না, তো জল জমে পুকুরের মতো হতো। সেই জল এতদিন জমে থাকত যে সেখানে ছোট ছোট মাছ তৈরি মাছ হয়ে যেত, আর পচা দুর্গন্ধে সেখান দিয়ে যেত না, সেইখানে পটি করত বাচ্চারা বড়রা সবাই। আর কৃমি কীটের ঠাসা সেখান দিয়ে লোকের নাকের চাপা দিয়ে চলে যেত, কিন্তু কখনো পরিষ্কার করার কথা চিন্তা করতো না। সেখানেই আবার বাড়ির বাচ্চারা খেলাধুলা করতো, সেই জলের মধ্যে লাফাতো। নিবেদিতা সেই নর্দমা পরিষ্কার করতে শুরু করলেন। সেই সব তিনি ডিঙিয়ে ডিঙিয়ে এক জায়গায় থাকতেন বাগবাজারের কোনায়, যেখানে হচ্ছে ছোট জাতির, হীন জাতির, যাদের ছায়া মারানো পা সমাজে, তাদের পাড়ায় পাড়ায় ঘুরে সকলে বাঙালিরা যখন মনে করতাম, ভারতবাসী মনে করতাম, ওই মানুষটার অস্তিত্ব, ওই সমাজটার অস্তিত্ব থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। নিবেদিতা তিনি জাত পাত ডিঙিয়ে চলে যাচ্ছেন, গিয়ে সেই বাড়ির মানুষটি, সেই বাড়ির ছোট্ট একটি মেয়ে, সে বেঁচে আছে কিনা সেই খবর নিয়ে আসছেন। সে মেয়েটি বেঁচে আছে কিনা ডাক্তারের কাছে খোঁজ নেবার জন্য দুপুর থেকে ঠায় বসে আছেন, কখন ডাক্তার আসবেন। বসে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি ধুলায় গাউন পরে দরজার কাছে বসে গেছেন,
যে কখন ডাক্তারবাবু আসবেন তবে তা সেই রুগীর আমি খবর পাব। তখনও কিন্তু সকলে বারণ করেছিল, নিবেদিতাকে আটকানো যায়নি। এইভাবে মার্গারেট নিবেদন করছে নিজের প্রাণ, তাই তিনি নিবেদিতা হচ্ছেন। তিনি 500 বার বুদ্ধের মতন জন্মেছেন অন্যের জন্য প্রাণ বিসর্জন দেবার জন্য, নাকি আমরা জানি না কততম জন্ম আমরা জানি না, কিন্তু এই জন্মে মার্গারেট কিন্তু বুদ্ধদেবকে অনুসরণ করে প্রাণ বিসর্জন দিয়েছেন। আর সব থেকে বড় কথা কি জানেন তো, আমি অবাক হয়ে যাই, এগুলো তো ঠিক আছে তার মহান প্রাণ তিনি করেছেন, হ্যাঁ তো স্বামীজিকে তো তিনি বড় ভালোবাসতেন, স্বামীজিকে তো তিনি বড় শ্রদ্ধা করতেন, তার গুরু তার পিতা, হ্যাঁ সেই স্বামীজিকে বড় কটু কথায় নিন্দা করেছিল। কটু কথায় নিন্দা করছে একজন মানুষ যে স্বামীজিকে ধিক্কার দিচ্ছে, কারণ কি না, তিনি মূর্তি পূজারি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে ভক্তি করেন, ভগবান বলে মানেন, তাই স্বামীজিকে ধিক্কার দিচ্ছেন, কটু ভাষায় নিন্দা করছেন। শুধু তাই নয়, ঠাকুরের প্রতি অত্যন্ত হীন ভাষায় সেই ব্যক্তি সমালোচনা করছেন, কটু কথা বলছেন। কে সেই ব্যক্তি? এটা একটা ইতিহাস, এটা কাউকে খারাপ ভালো বলার বলছি না, কিন্তু নিন্দা করছি না, আমরা নিবেদিতাকে দেখছি, অন্য ব্যক্তিকে না। কে সেই ব্যক্তি? আচার্য জগদীশচন্দ্র বোস। নিবেদিতার সামনে এই সমালোচনা নিন্দা করা হচ্ছে, তাহলে নিবেদিতার কি সহ্য করার কথা? আর নিবেদিতা তখন কি করছে? তিনি প্রতিদিন যান জগদীশচন্দ্র বসুর বাড়িতে, গিয়ে জগদীশচন্দ্র বসু খুব লাজুক টাইপের ব্যক্তি ছিলেন, তিনি পণ্ডিত মানুষ, তিনি বিজ্ঞানের সাধক, তিনি সাধনা করছেন, যুগান্তকারী একটি সাধনা তিনি করে চলেছেন, বিজ্ঞানের খোঁজ করছেন, রিসার্চ করছেন, কিন্তু তাকে প্রচুর প্রতিকূলতা সহ্য করতে হচ্ছে। ইংরেজ সরকার, ইংরেজ বিজ্ঞানী, ইংরেজ মহল তাকে কেউ তার কথা বোঝে না, বুঝতে চায় না, তার পেপার্স বার করতে দেয় না, তাকে পরীক্ষাগারে পরীক্ষা করতে দেয় না, তার পাণ্ডিত্য স্বীকার করে না, তিনি অসাম্যের শিকার, বৈষম্যের শিকার। অ্যাকচুয়ালি তিনি খুব কম টাকা মাইনে পান, আর সেই একই কাজ করে সাহেব প্রফেসর তিনি অনেক বেশি টাকা মাইনে পান। এই যে সমস্ত বৈষম্য তিনি তিনি প্রতিবাদ করতে পারেন না, তিনি কনফিডেন্স হারিয়ে ফেলেছেন, ভাবেন যে আমার কিছু হবে না, সেজন্যই খোকা। এই জন্যে নিবেদিতার খোকা হচ্ছে জগদীশচন্দ্র বসু, যিনি যিনি ঠাকুরকে কটু ভাষায় নিন্দা করেন, যিনি স্বামীজিকে নিন্দা করেন। নিবেদিতা চিঠিতে লিখছেন মিস ম্যাকলাউডকে, তিনি সেই কটু কথাগুলো লিখেছেন এবং লিখছেন, আজও আমি গিয়েছিলাম খোকার কাছে। কেন গিয়েছেন? তিনি প্রতিদিনই আসেন, ওই তিনি বিজ্ঞানের রিসার্চের কথাগুলো বলে যান, আর বিজ্ঞানের পরিভাষায় নিবেদিতা সেগুলো লেখেন, সেই পেপার্স পাঠানো হবে রয়্যাল সোসাইটিতে, সেখান থেকে জগদীশচন্দ্র বসুর পেপার্স বেরোবে এবং সারা পৃথিবী জগদীশচন্দ্র বসুকে জানবে। জগদীশচন্দ্র বসু কেউ জানবে সেটা নিবেদিতার কথা না, জগদীশচন্দ্র বসুর যে রিসার্চটা, যে পরীক্ষাটা, সেটা ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে। ভারতবর্ষের নাম উজ্জ্বল করাটা নিবেদিতার কাছে অনেক বেশি আকাঙ্ক্ষিত, কারণ ভারতবর্ষ মানে কি? স্বামীজি, স্বামীজিকে ভালোবাসবে মানে ভারতবর্ষকে ভালোবাসা, স্বামীজি নিজে বলছেন। তাই জগদীশচন্দ্র বসু এখানে বড় কথা না, তার
সামান্য সমালোচনাটা বড় কথা না, সে না জেনেই বলেছে, তাকে ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু তিনি এই কাজটি করে চলেছেন ভারতবর্ষের জন্য। এই কথাগুলো তার লেগেছে। তিনি আবার ওই চিঠিতে লিখছেন, আমি প্রার্থনা করছি যে তার মন একদিন পরিষ্কার হয়ে যাবে, সে বুঝবে। এবং সত্যই বুঝেছিল এক সময় জগদীশচন্দ্র বসু, তিনি যখন স্বামীজিকে প্যারিস সম্মেলনে দেখলেন, স্বামীজির সঙ্গ করলেন, এবং অনেক পরে আবার ঠাকুরের প্রসঙ্গেও তিনি শ্রদ্ধাবনত শ্রদ্ধাবনতভাবে অনেক কথা তিনি লিখেছেন, বলেছেন চিঠিতে। কিন্তু সেই সময় নিবেদিতা ওই রকম ম্যাচিওরিটি যদি না দেখাতেন তাহলে কি সম্ভব ছিল? আর কি করেছেন এই জগদীশচন্দ্র, এসব তো অনেক পরের কথা, কিন্তু জগদীশচন্দ্র বসুর জন্য নিবেদিতা কিভাবে স্যাক্রিফাইস করলেন? এক ছিল অলিবুল, তিনি একজন বিখ্যাত পিয়ানিস্টের স্ত্রী, সেই স্বামী মারা গেলেন, তাদের এক কন্যা ছিল অলিয়াবুল, সে কিছুটা অপ্রকৃতিস্থ, উশৃঙ্খল একটি মেয়ে। তো এই এই মেয়েকে নিয়ে অলিবুলের মাতৃত্ব খুব একটা শান্ত হয়নি। হ্যাঁ, তো সেই জন্যে খুব অশান্ত থাকতো, এক স্বামী মারা গেছে আর দুই অলিয়া মেয়েটি খুব সুবিধার না, এই জন্যে স্বামীজি মা বলে ডাকতেন, ধীরা মাতা, স্বামীজির ধীরা মাতা হলেন অলিবুল। স্বামীজি যতদিন ছিলেন বড় ভালো দিন কেটেছিল মহিলার। এই বিবেকানন্দ এই মানে আমাদের বেলুড় মঠের জন্য অনেক আর্থিক সাহায্য কিন্তু অলিবুলের রয়েছে। নিবেদিতা স্কুলের জন্য তিনি নিয়মিত আর্থিক সাহায্য করতেন, তিনি ভারতবর্ষকে ভালোবাসতেন। নিবেদিতা একটা কাজ করেছিলেন, জগদীশচন্দ্র বসুকে ইংরেজ সরকার পরীক্ষাগারে পরীক্ষা করতে দিত না। তো ভারতবর্ষের আপামর জনসাধারণের মধ্যে যারা বিজ্ঞানের সাধনা করতে চায়, নিবেদিতা চাইতেন তাদের জন্য ইংরেজ সরকারের টাকায় নয়, নিজেদের টাকায় একটা ল্যাব তৈরি হোক, একটা ল্যাবরেটরি তৈরি হোক, তার জন্য প্রচুর অর্থ প্রয়োজন, আসবে কোথা থেকে? আর জগদীশচন্দ্র বসুর নিজেরও একটা পরীক্ষাগার প্রয়োজন। তো জগদীশচন্দ্র বসুর কে জগদীশচন্দ্র বসুকে তিনি অলিবুলের সঙ্গে দেখা করিয়ে দিয়েছিলেন, প্রচুর চিঠি লিখেছিলেন অলিবুলের কাছে। জগদীশচন্দ্র বসু প্রচুর সুখ্যাতি করে, আর অলিবুলের যে মানে অশান্ত মাতৃ হৃদয়কে শান্ত করবার চেষ্টা করতেন নিবেদিতা, তাই এটাও ভেবেছেন যে যদি জগদীশচন্দ্র বসু অলিবুলের সন্তান মানে ধর্ম সন্তান হতে পারে, তাহলে এমন সুসন্তান পেয়ে অলিবুলের মাতৃত্ব খানিকটা শান্ত হবে। আর জগদীশচন্দ্র বসু এই তার মায়ের এই আর্থিক সহায়তা পেয়ে নিশ্চিন্তে বিজ্ঞান সাধনা করতে পারবে, যা কিনা আখেরে ভারতবর্ষের লাভ হবে। তাই জগদীশচন্দ্র বসুকে তিনি অলিবুলের কষ্টের কথা খুব করে বলতেন, এবং নিবেদিতার এই চেষ্টা সত্য হয়েছিল। অলিবুল জগদীশচন্দ্র বসুকে ধর্ম সন্তান বলে মেনে নিয়েছিলেন, নিজের সন্তান বলে মেনে নিয়েছিলেন। অনেক পরের কথা, যখন অলিবুল একেবারে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, মারা যাবেন, নিবেদিতা ভারতবর্ষে খবর পেলেন এবং তিনি গিয়ে পৌঁছালেন অলিবুলের কাছে। তিনি দেখলেন তখন তার খুব প্যাথেটিক কন্ডিশন, তিনি ভুলে গেছেন যে কখনো তার স্বামীজির সঙ্গে দেখা হয়েছিল, কখনো মায়ের সঙ্গে দেখা হয়েছিল, তাদের স্নেহ পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, সেই সব কথা ভুলে গিয়েছেন। মানে এটা একটা চিন্তা করে দেখুন, আজকে আমরা ঠাকুরের কথা পড়ছি, কথামৃত পড়ছি, আলোচনা করছি, শুনছি, আমার মানসিক তাড়না এমন একটা বেশি হয়ে উঠলো, ধরুন আমার সন্তান কুপুত
হয়ে গেল বা কিছু হলো বা কোনো বিপদ হলো এবং আমি এমন মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেলাম যে এই যে এত কথামৃত পড়লাম, যে এত আলোচনা শুনলাম, আলোচনা করলাম, এগুলো সব হারিয়ে গেল আমার জীবন থেকে, শুধুমাত্র ওই বিপদ, ওই তাড়না, আমার মনের দুঃখ, আমার মনের কষ্ট জ্যান্ত হয়ে আমার সামনে রয়ে গেল, রাক্ষসের মতো আমাকে গিলে খাচ্ছে, কি প্যাথেটিক অবস্থা হবে না? তো তখন একটাই উপায় যে তাকে ওই স্মৃতিগুলো ফিরিয়ে দেওয়া, ওই পুরানো দিনের স্মৃতি, ওই কথামৃতর পাতায় তাকে কিভাবে নিয়ে যাওয়া যায়, কেমন করে স্বামীজির কথা তাকে মনে করিয়ে দেওয়া যায়। সেজন্য নিবেদিতা চিন্তা করছেন যে স্বামীজির কথা তাকে, সেই স্বামীজির সঙ্গে কাটানো দিনগুলো, ভারতবর্ষে আসার দিনগুলো, মায়ের সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে করিয়ে দিতে। তাই নিবেদিতা বহু সময় কাটাচ্ছেন, প্রার্থনা করছেন, আর ভারতবর্ষকে, ভারতবর্ষ থেকে তিনি কিছু ওই ত্রিফলা বলে না, আমলকি বহেরা হরিতকি, এই নিয়ে গেছেন, একটু একটু করে খাওয়াতে। একটি বুদ্ধদেবের ছবি নিয়ে গিয়ে রেখেছেন যাতে ওগুলো মনে পড়ে, ভারতবর্ষকে মনে পড়ে। স্বামীজির ছবি নিয়েছেন, হ্যাঁ রেখেছেন, মায়ের ফটো দেখাচ্ছেন। আর তিনি কি অবস্থায় আছেন, ওই নিজের মনের কষ্ট সামলাবার জন্য ওঝা, যারা সমস্ত ওঝা টোঝা, মানে ওই দেশের যারা ওঝা, তাদেরকে ডেকেছেন, এবং তারা না ওই টাকা নেবার জন্য ভূত টুত নামাচ্ছে, ভূত নাম ভূত নাকি চতুর্দিকে ঘুরছে, তিনি সেটা সারাদিন ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন, ভূত নামছে, তার সঙ্গে কথা বলছে, সব মনের মনকে আরো বিভ্রান্ত করে দিয়ে টাকা লুটছে তারা। নিবেদিতা প্রথমেই ওগুলো দূর করবার চেষ্টা করছেন, মনটাকে শান্ত করবার চেষ্টা করছেন। এবার অলি বুল শেষের দিকে একটু স্থিতাবস্থা ফিরে পেয়েছিলেন। নিবেদিতা আরও একটা কাজ করেছিলেন, মেয়ে কেন অলিবুলের এরকম কন্ডিশন, অলিয়ার জন্য তো মেয়েটি এরকম, তো মেয়েটাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর মেয়েটা উচ্ছৃঙ্খল হয়ে যা ইচ্ছা তাই করছিল, কেমন অলিয়াকে ডেকে আনলেন, মায়ে আর মেয়েতে মিল করিয়ে দিলেন, যে অন্তত মারা যাবার আগে মায়ের বুকে একটু শান্তি, একটু ভালো লাগবে। অলিবুল মারা গেলেন, তিনি একটি উইল করেছিলেন, সে উইল পড়া হলো, সে উইলে দেখা গেল অলিয়ার জন্য তিনি অনেক সম্পত্তি রেখেছেন, কিন্তু অনেক অর্থ, প্রভূত অর্থ, কিছু বেলুড় মঠের জন্য রেখেছেন, নিবেদিতার স্কুলের জন্য রেখেছেন, আর প্রভূত অর্থ তার ধর্মপুত্র জগদীশচন্দ্র বসুর জন্য তিনি উইল করে রেখে গেছেন। খুব ভালো কথা, কিন্তু অলিয়া সেটি মানতে পারল না, সে তার ওই উচ্ছৃঙ্খল বন্ধু বান্ধব সবার সঙ্গে মিলে সর্বত্র প্রচার করে বেড়াতে লাগলো। কি প্রচার করে বেড়াতে লাগলো জানে, নিবেদিতা ষড়যন্ত্র করে এইরকম উইল লিখিয়ে নিয়েছে, শুধু তাই নয়, এই উইল লেখাবার জন্য নিবেদিতা তার মাকে খুন করেছে। কিভাবে খুন করেছে, বিষ খাইয়ে খুন করেছে। এই বিষ কোথা থেকে এসছে, ভারতবর্ষ থেকে নিবেদিতা এই বিষ নিয়ে গিয়েছে তার মাকে খাইয়ে মেরে ফেলার জন্য, এবং তার আগে ষড়যন্ত্র করে উইল করে লিখিয়ে নিয়েছে। ক্যান ইউ ইমাজিন, নিবেদিতা স্তম্ভিত হয়ে গেলেন, চিঠিতে লিখছেন আমারই ভুল, আমি অলিয়াকে ডেকে এনেছিলাম, সেই অলিয়া নিজের মায়ের কাছে তাকে পৌঁছে দিল যে নিবেদিতা, তার সম্পর্কে তিনি অ্যালিগেশন করলেন যে আমার মায়ের মার্ডারার, ষড়যন্ত্রকারী, এবং শুধু তাই না, এই ষড়যন্ত্রে, এই মার্ডারে আর একজনেরও ভূমিকা রয়েছে, কে সে, স্বামী বিবেকানন্দ। স্বামীজি তখন পৃথিবীতে নেই, তিনি মারা যাবার আগেই প্ল্যান করে গেছিলেন অলিবুলকে কিভাবে খুন করা যায়,
চতুর্দিকে প্রচারিত হতে লাগলো। নিবেদিতা একেবারে ক্ষোভে, দুঃখে, কষ্টে, যন্ত্রণায় অধীর হয়ে গেলেন। অলিয়া কিন্তু এখানেও থেমে থাকেনি। অলিয়া কোর্ট কেস করেছিল, সমস্ত কাগজে বড় বড় করে প্রচারিত হতো নিবেদিতার এই কুকর্মের কথা। কোর্ট কেস হলো, কেস চলতে লাগলো। এবং অবশ্যই বলা যায়, যখন এরকম অ্যালিগেশন হবে তার আগে একটা মানে পুলিশ জেল টেলের একটা ব্যাপার ট্যাপার তো কিছুটা আছেই। তো ওই অলিবুলের যিনি ভাই অর্থাৎ অলিয়ার মামা, তিনি নিবেদিতার হয়ে কেস লড়েছিলেন। বেশ দীর্ঘ সময় ধরে কেস চলেছিল, হিয়ারিং হতো, কেস জিতেছিল, নিবেদিতাই কেস জিতেছিল। সেই টাকা বেলুড় মঠে গেল, উইল অনুযায়ী নিবেদিতার স্কুলে এলো। আজকে যে বসু বিজ্ঞান মন্দির রয়েছে দাঁড়িয়ে, সেই উইলের টাকাতেই। কিন্তু নিবেদিতার ছোট বোন লিখেছিল যে এই যে অলিয়ার অ্যালিগেশন, দোষারোপ এবং কোর্ট কেস, এই যে সর্বত্র প্রচার, মার্ডারার, খুনি, ষড়যন্ত্রকারী, এই সব ঘটনায় নিবেদিতাকে একেবারে বুড়ি করে দিয়েছিল, বৃদ্ধা। যে নিবেদিতা এসেছিলেন অলিবুলের কাছে তার মৃত্যু সময়ে, যাবার সময় তার চুলগুলো সব পেকে গিয়েছিল, চামড়াগুলো কুচকে গিয়েছিল ক্ষোভে, দুঃখে, কষ্টে, যন্ত্রণায়। যে অলিয়া নিবেদিতার মৃত্যুর কারণ, এইভাবে লিখেছেন নিবেদিতার ছোট বোন। তারপরেই নিবেদিতা ফিরলেন ভারতবর্ষে, শরীর একেবারে ভেঙে গেছে, দার্জিলিংয়ে গেলেন সঙ্গে এই জগদীশচন্দ্র বসু তার স্ত্রী, এবং সেখানেই তিনি রক্ত আমাশা রোগে তিনি মারা গেলেন। কিন্তু মারা তো গেলেন, কেন এত ঘটনা, কাকে কেন্দ্র করে? জগদীশচন্দ্র বসুকে কেন্দ্র করে। এই জগদীশচন্দ্র বসু কিন্তু রয়্যাল সোসাইটিতে পেপার পড়া হয়েছিল, তার জন্য নিবেদিতা প্রচুর নিজের ক্ষমতা অনুযায়ী বহু মানুষকে বলেছিলেন, প্রভাবশালী ব্যক্তিত্বকে বলে সেই ইনফ্লুয়েন্স করেছিলেন, তাদেরকে ইনফ্লুয়েন্সটা কাজে লাগিয়েছিলেন যাতে জগদীশচন্দ্র বসুর এই পথটি সুগম হয়। তারপরে নিবেদিতাকে এইভাবে ক্রুসিফাইড হতে হয়েছিল। কেন? শুধু জগদীশচন্দ্র বসুটি এখানে ব্যাপার না, তার খোকা কেন খোকা? কারণ খোকার আবিষ্কার ভারতবর্ষের মুখ, সারা পৃথিবীর কাছে, বিশ্বের দরবারে উজ্জ্বল করবে। তাই তিনি ভারতবর্ষকে ভালোবেসে নিজের জীবনটাকে এইভাবে নিবেদন করে গেছিলেন। বুদ্ধদেবকে তিনি স্বামীজির কথা অনুযায়ী অনুসরণ করলেন কিনা, এ গৌতম বুদ্ধের জীবন নিয়ে আমরা আলোচনাই করে যাব হয়তো প্রত্যেক বছরের পর বছর ধরে, কিন্তু জীবনে কবে অনুসরণ করব? সেই রকমই ঠাকুরের জীবনটা আমরা শুনছি, তার লীলা অনুধ্যান করছি। আমাদের প্রার্থনা আমাদের যেন একটু সুমতি হয়, অনেক ধন সম্পদ পেয়ে আমাদের কিছু ধন পাওয়া হয় না, সে মহাধন হয় না, মহাধন মহাসম্পত্তি সেটাই যেটাতে আমরা এইরকম বিরাট হতে পারি, এরকম বিরাটকে অনুসরণ করতে পারি, নিজের জীবন দিয়ে অনুসরণ করতে পারি। সেই প্রার্থনা রেখে সকলের মঙ্গল প্রার্থনা করি। আজকে শুরু শেষ করছি। জয় ঠাকুর, জয় মা, জয় শ্রী।